আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন প্রথমেই থাকছে বিআরবি বি সংবাদ শিরোনাম শঙ্কা কাটিয়ে বুয়েটে অনুষ্ঠিত হল ভর্তি পরীক্ষা পরিবেশ নির্বিঘ্ন রাখতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে আন্দোলনকারীরা দ্রুত সময়ের মধ্যে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার বিচার শেষ করতে নির্দেশ সাক্ষাৎ আবরার অনিশ্চয়তা কাটিয়ে অনুষ্ঠিত বুয়েটের ভর্তি পরীক্ষা এতদিন যারা ক্যাম্পাসে দাবি আদায় আন্দোলন করেছেন সহযোগিতা সহমর্মিতা নিয়ে তারাই দাঁড়িয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে তবে বুয়েটের মতো প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী আবরার হত্যার ঘটনায় চিন্তিত বিস্মিত ক্যাম্পাসে আসা নতুনরা আদিন সজীবের রিপোর্ট ছবি তুলেছেন খলিলুর রহমান জুয়েল এক হাজার ষাট সনের বিপরীতে ভর্তি হতে এবার বইটে পরীক্ষা দিয়েছেন বারো হাজার শিক্ষার্থী তাদের ভিড়ে সকালে পুরনো চেহারা ফিরে পায় বয়েট ক্যাম্পাস সকাল নটায় পরীক্ষা শুরু কিন্তু অনেকেই অভিভাবকদের সাথে ক্যাম্পাসে এসে পৌঁছান এক দেড় ঘন্টা আগেই বোর্ডের সাম্প্রতিক ঘটনায় অনেক শিক্ষার্থী আর অভিভাবকের মধ্যে ছিল না না অস্বস্তি পরীক্ষার মধ্যে যেরকম ভাবছিলাম আর কি যেরকম একটা ইয়ে থাকবে যে একটা সংশয় থাকবে বা বিতরে করে ঝামেলা হবে বা স্টুডেন্টরা একটু আন্তরিক থাকবে না কিন্তু সব কিছুই ঠিকঠাক ছিল কিছুটা হলেও ভয় কাজ করছে আর ইনসিকিউরিটি ফিল হচ্ছে যে যদিও টিকে যায় নিজে কি সিকিউর থাকব কি না সারাদেশের নাম করা সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে মেধাবী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় বরাবরই শীর্ষে বুয়েট কিন্তু এবারের পরিস্থিতি সেই বুয়েটকেই করেছে প্রশ্নবিদ্ধ তাই বুয়েট সহ সব শিক্ষা প্রতিষ্ঠানেই ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ হওয়া জরুরি বলে জানান অভিভাবকরা রাজনীতির জন্য আজকে একটা মেধাবী ছাত্র নাই সে চলে গেছে তার মা বাবার কি হাজারি বাংলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আছে বুয়েট সেখানে এত বড় টকারেন্স হয়ে গেছে আমরা সবাই আশাবাদী যে নিশ্চয়ই এটা কোন সুষ্ঠু বিচার হবে ধরনের ঘটনা ঘটে সেটা কারোর জন্য বাংলাদেশের জন্য না কারোর জন্য সেটা কোন পলিটিক্যাল পার্টির জন্যই বা যার কারো জন্যই কোনো সুফল বয়ে আনবে না সকাল নটা থেকে বারোটা এবং বেলা দুটা থেকে চারটা দুবেলায় অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা এ সময় ক্যাম্পাসে ঢুকতে দেয়া হয় শুধু পরীক্ষার্থীদের শিক্ষার্থীদের দরকারি দাবি আর ক্যাম্পাসের সব অসঙ্গতি দূর করার কথা জানান বয়েট উপাচার্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ শেষ পর্যন্ত তারা রাজি হয়েছে বলেই তো নিতে পেরেছি তা আমাদের সন্তান আমাদের কথা শুনেছে যে আমাদের জন্য একটা মানে অনেক আনন্দের কথা আর কি তবে আমার বিশ্বাস যে ওরা আমাদের কথা বাকিটুকু শুনবে এবং সুষ্ঠু পরিবেশ আমরা ফিরিয়ে আনার জন্য যত যতটুকু সম্ভব পারছি করছি আমরা বুয়েটের এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে দু সপ্তাহের মধ্যেই ভর্তি শিক্ষার্থীরা অনেক বড় একটা স্বপ্ন নিয়ে এসেছেন বুয়েটের মতো সেরা বিদ্যাপীঠে পড়ার আশায় একই রকম আশা তাদের অভিভাবকদের কিন্তু সবার মধ্যেই একটা চাপা ভয় কাজ করছে তারা বলছেন সম্প্রতি সময়ে আপনার হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে রেগিংয়ের মতো যে ঘটনা ঘটেছে তাতে নির্যাতন তো নয় নৃশংসতা ছাড়িয়ে গেছে এবং তারা বলছেন যেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে আশ্বাসগুলো দিয়েছে শিক্ষার্থীদের তা যেন বাস্তবায়ন হয় যেন স্বস্তি ফিরে আসে বুয়েটে আদ্দিন সজীব এটিএন বাংলা ঢাকা দ্রুত সময়ের মধ্যে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার শেষ করতে আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকেলে আবরারের বাবা মা গণভবনে দেখা করতে গেলে তাদের একথা জানান প্রধানমন্ত্রী এ সময় হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি বিকেল পাঁচটায় আবরারের বাবা বরকতুল্লাহ মা রোকেয়া বেগম এবং ছোট ভাই আবরার ফাইয়াস গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান এ সময় তাদের সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী তিনি বলেন অপরাধীর রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন সর্বোচ্চ শাস্তি নিষেধ করা হবে এক্ষেত্রে অপরাধীদের কোনো ধরনের ছাড় দেযা হবে না পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোম্পানি গঠনের বিধান রেখে তেজস্ক্রিয় বর্জ্য এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় নীতির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার রাজধানী তেজগাঁয়ে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে সচিবালয়ে পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান এছাড়া বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন দু উনিশ এবং বাংলাদেশ বাতিঘর আইন দু হাজার উনিশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে মন্ত্রীসভার বৈঠকে তেজস্ক্রিয় বর্জ্য এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় নীতি অ্যাটমিক এনার্জি যেহেতু একটা খুবই স্পর্শকাতর এবং অনেকটা বিপজ্জনক একটা এনার্জি যে কোনো মুহূর্তে এটার কোনো ইয়ে হতে পারে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা গাইডলাইন দরকার এবং আইআইএর নিয়ন্ত্রণ যে এর বাইরে কারো যাওয়ার কোনো সুযোগ বিএনপি রাজনীতির মাঠে কোনো কিনারা করতে না পেরে এখন ভারতের সাথে সরকারের চুক্তি নিয়ে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু তিনি বলেন ক্ষমতায় থাকলে ভারতের সাথে সব চুক্তি হালাল আর বিরোধী দলে গেলে তা হারাম এমন নীতি নিয়ে বিএনপি বরাবরই রাজনীতি করে আসছে রাজধানীতে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত সমসাময়িক বিষয় নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন বাংলাদেশের স্বার্থ বিরোধী কোন চুক্তি ভারতের সাথে হয়নি উল্লেখ করে ইনু অভিযোগ করে বলেন বিস্তারিত না পড়ে চুক্তির বিষয়ে মিথ্যাচার করছে বিএনপি আব্রার হত্যাকাণ্ড প্রসঙ্গে ইনু বলেন রাষ্ট্র খুনিদের বিপক্ষে দাঁড়িয়েছে এবং বিশ্বজিতের খুনিদের মতো আব্রার হত্যার খুনিদেরও বিচার করা হবে দল না দেখে। মুখ না দেখে আপন পর ভেদাভেদ না করে শেখ হাসিনার শুদ্ধি অভিযানকে সফলতার পথে কার্যকরভাবে নিতে অপরাধ সিন্ডিকেট ভাঙতে হবে অসৎ অফিসার অসৎ রাজনৈতিক ও দুর্নীতিবাসদের বিরুদ্ধে ত্রিমুখী অভিযান চালাতে হবে ছাত্রলীগের সন্ত্রাস সহ নানা অপকর্মকে ইস্যু করে সরকার ছাত্র রাজনীতি বন্ধের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এমন অভিযোগ করেন সরকার দেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যেতে চায় অভিযোগ করে তিনি আরও বলেন সে কারণেই পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গন সহ সারাদেশের ছাত্রলীগ বেপরোয়া হয়ে উঠেছে সংবাদ সম্মেলন থেকে সোমবার হাওয়া ঝিনাই দহের মহেশপুর ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাচনে ব্যাপক কারচুপি অনিয়মের অভিযোগ করা হয় সামগ্রিক যে ছাত্র রাজনীতি তার যে ঐতিহ্য সেগুলিকে ম্লান করে দিয়ে বিগত দশ বারো বছর যে তাণ্ডব ঘটেছে ক্যাম্পাসের পর ক্যাম্পাসে কত ছাত্র যে হাতুরির আঘাতে পঙ্গু হয়েছে কত ছাত্রের জীবন গেছে সেটি বলার ইয়াত্তা নেই এখন এই ছাত্রলীগের অপকর্ম দিয়ে ছাত্র রাজনীতি বন্ধের উদ্যোগ চলছে কারণ সরকার এটি করেছে পরিকল্পিতভাবে বি রাজনীতিকরণের এটি একটি দৃষ্টান্ত গ্রামের মানুষের ন্যায় বিচার প্রাপ্তি সহজ করতে দেশব্যাপী চালু হওয়া গ্রাম আদালতের সুফল পাচ্ছেন টাঙ্গাইলের গ্রামাঞ্চলের মানুষেরা বিচার কার্য পরিচালনায় আইনজীবী না লাগায় বিনা খরচেই মিলছে প্রতিকার অন্যদিকে দ্রুত বিচার নিষ্পত্তি হওয়ায় খুশি বাদী বিবাদী দুপক্ষই আইনজীবীরা বলছেন লঘু সমস্যাগুলো গ্রাম আদালতে নিষ্পত্তি হওয়ায় আদালতের উপরও চাপ কমছে টাঙ্গাইল নাসির ছোটখাটো যে কোনো বিরোধ হলে এখন আর আদালতে ছোটেন না টাঙ্গাইলের একশো ইউনিয়নের মানুষরা এমন বিবাদ হলে বাদীর আবেদনের প্রেক্ষিতে দুপক্ষের পছন্দের সদস্যদের নিয়ে গঠন করা হয় বিচারক প্যানেল সভাপতি হিসেবে থাকেন এলাকার চেয়ারম্যান তারাই দুই পক্ষের সঙ্গে আলোচনায় মেটান বিরোধ ফলে অভিযোগ নিষ্পত্তিতে সময় যেমন কম লাগে তেমনি আদালতে দৌড়ঝাঁপ ও আইনজীবী নিয়োগ করতে না হওয়ায় খরচ থেকেও রেহাই পান তারা চেয়ারম্যান সাহেব দুই পক্ষের সাথে দুই পক্ষের জবানবন্দি নেওয়ার পরে একটা সুস্থ এবং নিরপেক্ষ একটা বিচার করে দিয়েছে এবং আমি দর্শক হিসাবে দেখলাম দুই পক্ষে সন্তুষ্ট হয়েছে সদরে যদি আদালতে যাই ওই আদালতে অনেক টাকা পয়সা খরচ হয় অনেক হয়রানির শিকার হইতে হয় সেই হিসাবে এই জায়গায় যে আদালতে যে বিচার সালিসটা করলো বিচার সালিস হইলো সেই সালিসে আমরা দেখলাম যে অনেক সুন্দর সালিস করছে স্থানীয়রা জানান এই বিচার প্রক্রিয়ায় হয়রানি থেকে রেহাই মেলার পাশাপাশি ন্যায় বিচারও নিশ্চিত হয় গরিব মানুষ আমি টাকা পয়সা আমার নাগে নাই টাকা পয়সা ছাড়াই আমার উদ্ধার করে দিচ্ছে এরা দর্শক মিলে পারিবারিক সামাজিক একটা ছিল দণ্ড ছিল ওইটা আমাদের আজকে চেয়ারম্যান সাহেব আমাদের মিমান সাগরের দেশে খুব ভালো কোনো কিছু টাকা পয়সাও লাগে নাই সুন্দর বিচার হয়েছে স্থানীয় চেয়ারম্যান জানান মানুষের আস্থা বাড়ায় পারিবারিক ও সীমানা সমস্যা নিয়ে কেউ আদালতে গেলে অনেক সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার পাঠিয়ে দেন গ্রাম আদালতে টাঙ্গাইল সিট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আমাদের প্রতি মাসে প্রায় একটা দুইটা করে মামলা আমাদের পরিষদে তারা স্থানান্তর করে যে মামলাগুলা আমাদের গ্রাম আদালতে সমাধানযোগ্য সেই মামলাগুলো আমাদের এখানে নিষ্পত্তির জন্য পাঠিয়ে দেয় এখানে কাউকে জেল করে দেওয়া হয় না তারাদণ্ড দেওয়া হয় না শুধু জরিমানা করা হয় এবং জরিমানা আদায় না হলে সার্টিফিকেট মামলা করা যায় ডানগাইলের এই গ্রাম আদালত বিচার প্রক্রিয়ার মডেল হতে পারে বলে মনে করেন আইনজীবী মানবাধিকার কুমিসহ প্রশাসন বিরো রিপোর্ট এটিএন বাংলা অক্টোবরের শেষ দিকে ভারত থেকে পেঁয়াজ আসলে বাজার স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মন্সী সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান ভারত অক্টোবরের শেষে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা শীঘ্রই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন কোনো ব্যবসায়ী অসৎ উপায়ে পেঁয়াজ মজুদ করলে সরকার কঠোর অবস্থানে যাবে বলেও হুঁশিয়ারি দেন বাণিজ্যমন্ত্রী আমরা আশা করছি যে ভারো ইম্পোর্টটা বাড়ানো যাবে ভারত থেকে শুরু না হওয়া পর্যন্ত এই চাপটা আমাদের থাকে আমার সাথে আমাদের বাণিজ্য মন্ত্রীর সাথে কথা হয়েছে উনি আমাকে বলেছিলেন যে এই মাসের শেষ আর শেষই নাগাদ উনি আশা করছেন উনি বলছেন যে আমি কথা বলবো চেষ্টা করবো আমি সিম্পেথেটিক আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে চেষ্টা করব এই মাসের শেষ নাগাদ হবে বাগেরহাট জেলায় মংলা সমুদ্র বন্দরের পাশে প্রথমবারের মতো সরকারি বেসরকারি সহযোগিতায় মংলা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে শিকদার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান পাওয়ার প্যাক ইকোনমিক জোন প্রাইভেট লিমিটেড দুশো পাঁচ একর জমিতে এই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন করেছে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিনিয়োগ উন্নয়ন অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন আগামী দুই বছরের মধ্যে ঢাকার নবাবগঞ্জে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন অর্থনৈতিক অঞ্চলগুলোতে পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে সব ধরনের কাজ করা হচ্ছে এছাড়া বিভিন্ন দেশের জন্য অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে এই ইকোনমিক জোনটা সুন্দরবনে আছে যদিও এটা নিয়ে অনেক কথা হয় মাননীয় প্রধানমন্ত্রী ক্লাইমেট চেঞ্জ এবং পরিবেশের সম্বন্ধে উনি সব থেকে বেশি সতর্ক পরিবেশ প্রোটেকশন করার জন্যে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলি নেওয়া হচ্ছে এবং তারপরেই কিন্তু সেখানে আপনার কাজগুলি করা হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্পের টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে পাঁচ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে শুরু হলো দ্বিতীয় সাস্টেইনেবল অ্যাপারেল ফোরাম বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ বিএই ও বিজিএমএ ফোরামের যৌথ আয়োজক এ উপলক্ষে রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় এখানে দেশের পোশাক কারখানাগুলোর উদ্ভাবন ও পোশাক খাতে ব্যবহৃত সর্বাধুনিক প্রযুক্তি প্রদর্শিত হবে এ সময় বিজিএমএ প্রেসিডেন্ট রুবানা হক বলেন পোশাক শিল্পের নিরাপদ পরিবেশ নিশ্চিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নেদারল্যান্ডস ও সুইডেনের রাষ্ট্রদূত ও টাইটেল স্পন্সর এইচ এন এম এর প্রতিনিধি এ উদ্যোগকে স্বাগত জানান I hope BJMU will be a worthy partner of SAF and hopefully you know, we will have a couple of solution based um, seminars, solution based hubs uh, during, the, during the process. And, and I hope that we are able to continue the conversation on sustainability beyond just the convention. রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেড ইন বাংলাদেশ শিরোনামে শুরু হয়েছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো প্রথমবারের মতো আয়োজিত এ মেলার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলু বলেন সরকার ব্যবসা করবে না বরং তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের ব্যবসায় সর্বাত্মক সহায়তা করবে এছাড়া আগামী কয়েক বছরের মধ্যেই সাধারণ মানুষের ব্যবহৃত অধিকাংশ প্রযুক্তি পণ্য দেশেই উৎপাদন হবে বলেও জানান তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী আমাদের ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর্ট মূল লক্ষ্যই হচ্ছে ইন্ডাস্ট্রির সাথে ইনোভেটার্সের একটা ব্রিজ স্থাপন করা আমাদের মূল লক্ষ্য হচ্ছে ইনভেস্টারের সাথে অন্টারপ্রেনরের একটা বন্ধন রচনা করা আমরা চাই যে আমাদের অ্যাকাডেমিয়া গভর্নমেন্ট এবং ইন্ডাস্ট্রি একসাথে মিলে কাজ করে আমাদের ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল ইকোনমি গড়ে তুলতে আন্তর্জাতিক সংবাদ ভারতীয় বংশোদ্ভূত অভিজিৎ ব্যানার্জি সহ দু উনিশ সালে অর্থনীতিতে নোবেল পেলেন তিনজন অন্য দুজন হলেন ফরাসি অর্থনীতিবিদ অ্যাস্থার ডাফলো এবং মার্কিন অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার দারিদ্র বিমোচনে বিশেষ অবদান রাখায় তিন অর্থনীতিবিদকে নোবেল পুরস্কার দিল রয়্যাল রয়াল একাডেমি সোমবার নোবেল কমিটি জানিয়েছে তিনজনই বিশ্ব দারিদ্র বিমোচনে নতুন দিক নির্দেশনা তৈরি করেছেন অ্যাস্থার দ্বিতীয় নারী অর্থনীতিবিদ যিনি এ সম্মাননা পেলেন অভিজিৎ ব্যানার্জি ও তার স্ত্রী অ্যাস্থার ডাফলো দুজনই যুক্তরাষ্ট্রের এম ইউনিভার্সিটির অধ্যাপক মাইকেল ক্রেমার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিজিৎ ব্যানার্জি নোবেল জয়ী চতুর্থ ভারতীয় নাগরিক অর্থনীতিতে এর আগে নোবেল জিতেছিলেন ভারতের অমর্ত সেন মোবাইল সেবার মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবা খাতে দ্বিতীয় অবস্থানে পৌঁছে নগদ ইতিহাস তৈরি করল বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল জব্ভার বাংলাদেশ ডাক বিভাগের এই সেবা নিরালসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন দেশের সবচেয়ে কম রেটে সেবা দিয়ে থাকে নগদ দ্বিতীয় অবস্থানে থাকা রকেট সেবা প্রতিষ্ঠানকে রোববার পিছে ফেলে নিজের জায়গা করে নেয় ডিজিটাল এই সেবা ব্যবস্থা নগদ সংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন মন্ত্রী চাহিদা মিটিয়ে দেশে উৎপাদিত পণ্য বিশ্ববাজারে রপ্তানির জন্য পণ্যের গুণগত মান রক্ষায় শিল্প উদ্যোক্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বিকালের রাজধানীর তেজগায় জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বি এস এর প্রধান কার্যালয়ে আলোচনা সভায় এসব বলেন তিনি পঞ্চাশতম বিশ্ব মান দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় গুণগত মানে বিশ্ব বাজারে টিকে থাকতে বাংলাদেশে নিরাপদ খাদ্য আইন ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান তিনি হিজরি চতুর্দশ শতাব্দীর মহান সংস্কারক আলা হজরত ইমাম আহমদ রেজা রাদিয়াল্লাহ এর একশো একতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হল আলা হজরত কনফারেন্স নাগরের জিএসসি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড মোহাম্মদ জামাল ফারুক জিবরিল মাহমুদ আদাক পিএইচপি গ্রুপের চেয়ারম্যান ও আলা হজরত ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামিক স্কলার আলাম্মা এহসান ইকবাল কাদি আলাম্মা মোহাম্মদ শাখাওয়াত হোসাইন বারকাতি আনজুমান ট্রাস্টের সিনিয়র সহসভাপতি বক্তব্য রাখেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন সৌরভ গাঙ্গুলি নমিনেশন জমা দেওয়ার শেষ দিনে অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই এর প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি এর আগে সোমবার মুম্বাইয়ে আনুষ্ঠানিক সভায় নির্বাহী সদস্যরা প্রিন্স অফ ক্যালকাটাকে প্রেসিডেন্ট পদে সম্মতি প্রদান করেছিলেন সবশেষ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এছাড়া টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন তিনি অক্টোবর আনুষ্ঠানিকভাবে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আগামীকাল সন্ধ্যায় 2022 কাতার বিশ্বকাপ ও 2023 এশিয়ান কাপের বাছাই পর্বে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এই ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন বাংলাদেশের খেলোয়াড়রা বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে খেলাটি আরো জানাচ্ছেন বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা প্রতিবেশী দেশ হয় দুই দলই চায় ফুটবলে নিজেদের আধিপত্য ধরে রাখতে তাছাড়া পরের রাউন্ডে যেতে বাংলাদেশ ও ভারত দলের কাছেই এ ম্যাচে জয়ের কোন বিকল্প নেই তিন দিন যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে অনুশীলনের পর আজই মূল ভেনুতে নামে জামাল মামুনুলরা সেখানে ভারত বধের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল জানান ভারতীয়রাই চাপে থাকবে নিজেদের মাঠ আর দর্শকদের সামনে জিততে চাইবে তারাই এটা একটা চাপ হিসেবে কাজ করবে সেই সুযোগটা কাজে লাগিয়ে প্রথম জয় চাইছি আমরা বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বে গ্রুপে সবচেয়ে বাজে অবস্থানে আছে ভারত আর বাংলাদেশ দুই ম্যাচে ভারতের সংগ্রহ এক আর বাংলাদেশ কোনো পয়েন্ট এখনও সংগ্রহ করতে পারেনি ভারতকে হারিয়েই পয়েন্টের খাতা খুলতে চান দলের গোলকিপার ভালো খেলবে তারা আসলে ম্যাচটা উইন করবে কাতারের সাথে অবশ্যই গুরপ্রীত সিং অনেক ভালো ফুটবল খেলেছে ও ভালো গোল করেছে ইন্ডিয়ার সাথে ম্যাচ অবশ্যই আমাদের বাংলাদেশকে চ্যালেঞ্জ নিতে হবে সো আমি মনে করি আসলে ম্যাচটা কম্পিটিটিভ হবে আফগানিস্তানের সঙ্গে এক গোল হারের পর অসাধারণ ফুটবল খেলেও কাতারের কাছ থেকে পয়েন্ট নিতে পারেনি বাংলাদেশ বাছাই পর্বে নিজেদের প্রথম জয় তুলে নিতে ভারতের চেয়ে র‍্যাঙ্কিংয়ে তিরাশি ধাপ দূরে থাকা বাংলাদেশ যে চেষ্টার কোনো কমতি করবে না তা বলাই বাহুল্য পরাগার এটিএন বাংলা ইউরো বাছে পর্বে জয় পেয়েছে জার্মানি এবং নেদারল্যান্ডস তবে ওয়েলসের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে ক্রোয়েশিয়া এস্তোনিয়ার বিপক্ষে জার্মানরা জিতেছে তিন শূন্য গোলে যদিও খেলার চোদ্দ মিনিটে এমরি ক্যান লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় জার্মানি তবে গুন আর ওয়ার্নার বড় জয় এনে দেন চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রুপের অন্য ম্যাচে বেলারুশকে দুই এক গোলে হারায় নেদারল্যান্ডস লিভারপুল মিডফিল্ডার জর্জিনো উইনালডাম বত্রিশ আর একচল্লিশ মিনিটে দু গোল দেন অন্যদিকে গ্রুপ ইয়ের ম্যাচে ক্রোয়েশিয়া নয় মিনিটে এগিয়ে যায় ব্লাসিকের গোলে ওয়েলসকে বেল সমতায় ফেরান প্রথমার্ধের ইঞ্জুরির সময় পুলিশ সুপার কাপ মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ছয় এক গোলে ঝিনাইদহকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ম্যাচের উদ্বোধন করেন খুলনা রেঞ্জের ডিআইজি ডক্টর খুন্দকার মুহিদ উদ্দিন সোমবার বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার প্রথম প্রথমার্ধের আঠাশ মিনিটের মাথায় সাবিনা একটি গোল করেন দ্বিতীয়ার্ধে চীনা দহে একটি গোল করলেও সাতক্ষীরার সাবিনা মৌসুমি মাসুরা ফারজানা ও লিপি একটি করে গোল দেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট সাতক্ষীরা দলের সাবিনা খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার শঙ্কা কাটিয়ে বুয়েটে অনুষ্ঠিত হল ভর্তি পরীক্ষা পরিবেশ নির্বিঘ্ন রাখতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে আন্দোলনকারীরা দ্রুত সময়ের মধ্যে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার শেষ করতে আইনমন্ত্রীকে নির্দেশ প্রধানমন্ত্রীর গণভবনের সাক্ষাৎ আবরার ফাহাদের বাবা মায়ের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে একত্রমত শেষ করছি এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে